আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার অনুভব তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই তাকাই ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকল রাব আলাইকুম প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসে সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলো অ্যান্টিবায়োজিত এবং লাভ লাভিল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহুল্লাহ প্রিয় দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেইল পাঠিয়েছেন ডক্টর মনোয়ার হোসেন লিখেছেন এক ভাই ফেসবুকে লিখেছেন তিন সময়ে মানুষ বেশি ঘুমায় যথা মৃত্যুর আগে অসুখে পড়ার আগে বিয়ে করার আগে আর এই বিষয়গুলোকে তিনি হাদিস হিসেবে উল্লেখ করেছেন এই বিষয়টি কি সঠিক প্রথম কথা হচ্ছে এ ধরনের হাদিস রসুল্লাহ সাল্লা উলিয়ামের কোনো সহি বর্ণনা পাওয়া যায়নি কারো অভিজ্ঞতা আদৌ প্রমাণ হয়েছে কিনা এটা আমার জানা নেই বাকি মানুষ শারীরিকভাবে অসুস্থ হলে তার ঘুম বেশি হতেই পারে কারণ শারীরিক দুর্বলতার কারণে তার শরীর অনেকটা ঝিমিয়ে ঝিমে যায় এবং অনেকটা অব হয়ে যায় ফলে থাকতে ভালো লাগে হ্যাঁ ফলে ঘুম আসতে পারে এটা অস্বাভাবিক কিছু এটা একটা অভিজ্ঞতার বিষয় বাকি বিয়ের আগে না বিয়ের আগে যদি কোনো ব্যক্তি প্রাণবন্ত না থাকে খুব যদি তার মধ্যে আসে অলসতা ঘুমিয়ে থাকা তাহলে এই ব্যক্তি তো মানে মানসিক দিক থেকে বিয়ের জন্য প্রস্তুতি তার যথার্থ হবে না আরেকটি বলেছেন যে মৃত্যুর আগে মৃত্যুর আগে অনেক লোক আছে অসুস্থ থাকতে পারেন অসুস্থ থাকলে তার তো আমরা বলেছি যে অসুস্থতার কারণে মানুষের ঘুম বেশি হতে পারে কিন্তু এমনি অভিজ্ঞতা একটা প্রমাণিত হয়নি যে অনেক লোক আছে মারা গেছেন কিন্তু মানে ঘুমে মারা যান নেই এমনি মারা গিয়েছেন সুতরাং এই কথাগুলো অভিজ্ঞতার সাথেও প্রমাণিত কোনো বিষয় নয় যে কোনো অভিজ্ঞ ব্যক্তি তার অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা লব্ধ বক্তব্য দিয়েছেন এটা প্রমাণিত হয়নি আর হাদিস তো প্রশ্নই আসেনি আসেনি যদি কেউ উল্লেখ করে থাকেন সেটা তার ব্যক্তিগত বিষয় তবে মানে কোনো বিষয় সম্পর্কে যদি কেউ মানে এমন কোনো তথ্য দিতে হয় যে তথ্য অভিজ্ঞতার প্রয়োজন আছে অথবা তথ্যের মধ্যে তার ভবিষ্যৎবাণী আছে অথবা যে তথ্যটা মানে এমন একটা জিনিসকে ইন্ডিকেট করে যেটা আসলে মানে সরাসরি বুঝার কোনো মানে সুযোগ নেই তাহলে অবশ্যই তাকে এর জন্য হয়তো খবর অথবা নকল দিতে হবে তাকে দলিল দিতে হবে অথবা মানে কোনো ব্যক্তির কাছ থেকে ইনফরমেশান তাকে উল্লেখ করতে হবে তথ্য দিতে হবে সুতরাং এই বক্তব্য ফেসবুকে যারা উল্লেখ করে থাকেন তারা মূলত মিথ্যার প্রচার করছেন আমরা জানলাম বিষয়গুলো সম্পর্কে আমাদের হাতে আরও একটি ইমেল এটি পাঠিয়েছেন কানাডা থেকে শাহ আলম লিখেছেন ইসলামে মুসলিম নারীর অধিকার ও হিজাবের ব্যাপারে আল্লাহ রসুল আসলাম কি বলেছেন আমরা জানি যে কোরআন করিম আল্লাহ সুবাহন তালা সুরাত নূরে বিস্তারিত বিষয়ে আলোচনা করেছেন হিজাবের বিষয়টি স্পষ্ট আলোচনা করা হয়েছে সেক্ষেত্রে নারীদের ব্যাপারে আল্লাহ রবুল স্পষ্ট করেছেন ওলা ইউদ্দিন হাজিরা তাহুন্না ইল্লা মাদু হারাবিন হা যে নারীদের জন্য বৈধ নয় যে তারা নিজেদের যে সৌন্দর্য আছে এই সৌন্দর্যের বহি প্রকাশ ঘটাবে প্রচার করবে প্রকাশ করবে অন্যদের কাছে সৌন্দর্য দেখাবে ইল্লা মাহদ হারামিনহা কেবল তাদের জন্য অনুমোদন দেওয়া আছে যা তাদের ইচ্ছার বাইরে অনিচ্ছাকৃতভাবে যেটি প্রকাশিত হয়ে যায় এটা প্রকাশিত হওয়াটা অনেকটা বাধ্যতামূলক বলা যেতে পারে যে কারণ হলে সে যদি বের হতে হয় তাহলে কিছু সৌন্দর্য তার মানে প্রকাশিত হবে সেগুলো ছাড়া নারীদের ব্যাপারে ইসলামের নির্দেশনা হচ্ছে কোরআন স্পষ্ট নির্দেশনা হচ্ছে যে তারা সেগুলো তারা নিজেদের যে সৌন্দর্য আছে সৌন্দর্য তারা প্রকাশ করবে না অন্য আয়াতের মধ্যে আল্লাহ সুহান তারা এই কথা বলেছেন ওই আল তুমু হুন্না ফেস আলু হুন্না মি হিজাব যখন তোমরা তাদের কাছে কোনো কিছু চাইবে কোনো কিছু তাদের সাথে কাছ থেকে নেওয়ার জন্য চাইবে ফেস আলু হুন্না তাহলে তাদেরকে চাইবে তাদের কাছে মি ওয়ারাই হিজাব পর্দার বাহির থেকে আড়াল থেকে এখান থেকে বোঝা যায় যে সরাসরি নারীরা পুরুষদের সাথে আসতে হলে অবশ্যই নারীরা পর্দা করে আসবে নারীরা পর্দা করে আসবে সেই পর্দা হচ্ছে সে তার সৌন্দর্যকে পরিপূর্ণভাবে ঢেকে আসবে সেই সৌন্দর্যকে কীভাবে ঢাকবে অয়ুধিনীন আলৈহিন ঝেল্যাবি বিহীন না আল্লাহ সব তালা অন্য আয়াতের মধ্যেও স্পষ্ট করেছেন যে আলাই আলৈহিন্ন মিন আবি বিহীন তাদের যে ব্যাবকে তাদের যে গাউন রয়েছে যে গাউন দিয়ে তারা মানে তাদের যে শরীর শরীরের যে সৌন্দর্য আছে শরীরের যে সৌন্দর্য অবয়ব আছে এগুলোকে তারা পরিপূর্ণরূপে ডাকবে এগুলোকে সতর করবে আবৃত করবে সেই জেলবাবকে তারা নিজেদের গায়ের উপর পরিপূর্ণরূপে ঢেল দিবে গায়ের উপর পরিপূর্ণরূপে ঢেল দিবে যাতে করে রাফ না আল্লাহ তারা বলতেছেন তাহলে বুঝে যাবে যে এরা মুসলিম নারী এদের আইডেন্টি এইটা মুসলিম নারীদের প্রকৃত পরিচয় এখানে পাওয়া যাবে যে তারা মুসলিম নারী যারা নিজেদের সৌন্দর্যকে আবৃত করবে এবং সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটাবে না ফাইফ না ফালা আই উদাইন তাহলে তাদেরকে টিজিং করা হবে না তাদেরকে উত্তক্ত করা হবে না তাদের সাথে খারাপ আচরণ করা হবে না এগুলো করে বক্তব্য একেবারে কোরআনের মধ্যে স্পষ্ট করে বলা হয়েছে যে মানে তাদেরকে কোনোভাবে উত্তক্ত করা হবে না যেহেতু মুসলিম নারীদের সম্ভ্রম এর বিষয়টি সম্মানের বিষয়টি তাদের পর্দার সাথে জড়িত এই জন্য আল্লাহ রব্বুল আলবিন আনেক এই বিষয়গুলো বলেছেন ফলে এখানে তাদেরকে একাধিক দিক থেকে আল্লাহ সুবাহান তালা পর্দা করতে বলেছেন এক দিক থেকে নয় এক হচ্ছে তাদের দৃষ্টিকে সংযত করতে বলা হয়েছে হল্লিল মিনায় সরহিননা দা ওয়াফাদ জাহুন এখানে স্পষ্ট করে আল্লাহাবুল্লাম বলে দিয়েছেন যে আপনি মুসলিম মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে ফুরু নাফরুজাহন এবং তারা যেন তাদের লজ্জাস্থানকে হেফাজত করে এটা তাদের প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে তাদের পোশাকে মানে কেমন হবে সেই বিষয়টি আল্লাহ সুবাহতালা স্পষ্ট করেছেন যে তারা তাদের জেলবাবকে পরিপূর্ণরূপে গায়ের উপর হেরে দেবে এই জন্য রাসুল্লাহ সাল্লাহাম হাদিসের মধ্যে বলেছেন ইমন্তি মিজি রহমতুল্লা তার সুন্দর মধ্যে বর্ণনা করেছেন ইমরাতিন মানে হিজাব পর্দা ছাড়া হিজাব ছাড়া স্কার্ফ ছাড়া কোনো নারীর সলাত আল্লাহ সব তালা কবুল করবেন না আল্লাহ রবুল আলম করবেন প্রকাশ্য সে তার লজ্জাস্থান খুলে সলাত আদায় করবে এটি আল্লাহ হাবুল কাছে তার সলাতই গ্রহণযোগ্য হবে না দাস আল্লাহ ইসলাম একবারে স্পষ্ট করে এই কথা বলে দিয়েছেন এরপরে আল্লাহ আলামিন আলমিন কোরআনেকেরই মধ্যে আরেকটি আয়াতের মধ্যে বলেছেন তার কথা কেমন হবে কারণ সে তো কথাও বলতে হবে সে যেহেতু বাইরে যাবে বাইরে গেলে তার প্রয়োজনে তাকে কথা বলতে হবে তাহলে কথা বলতে হলে তাকে কীভাবে বলতে হবে এই শিরাউ আল্লাহ সুবাহউলি ফৈয়দমা আল্লা ফিখাল বিহিমার আল্লাহবুল্লা আলম বলেন তারা তাদের কথার মধ্যে এমন কোন ইনি বি নিয়ে কথা বলবে না অথবা কথার মধ্যে এমন কোন মানে অঙ্গ মানে ভঙ্গি করবে না অথবা এমন কিছু বুঝাবে না যাতে করে যাদের অন্তরের মধ্যে ত্রুটি রয়েছে রোগ আছে অথবা দুর্বল দুর্বল অন্তরের অধিকারী যারা আছে তারা এই কারণে ফেতনায় নিবচ্ছিত হয় ফলে এটা ভয়ঙ্কর বিষয় এই আল্লাহ সু সকল দিককে নিয়ন্ত্রণ করতে আল্লাহ রবুরমিন নারীদের বলেছেন নারীদের পর্দার সাথে সব কিছু জড়িত এই নারীদের পর্দার সাথেই সব বিষয় জড়িত তাই রসুল্লাহ সাল্লা সাল্লাম স্পষ্ট করে এই কথা বলেছেন যে মা আদার তারি উম্মি ফিতনাতিন নিসা নারীদের ফেতনার চেয়ে আমি আমার উম্মাতের পুরুষদের উপর এর চেয়ে বড়ো কোনো ফেতনা আমি রেখে যাইনি সুতরাং এটা একটা ফিতনা একটা ফেতনার কারণ হবে এই ফেতনা কখন হবে যখন নারীরা তাদের পর্দা থেকে তাদের হিজাব থেকে নিজেদেরকে উন্মুক্ত করবে এবং নিজেরা খোলামেলা নিজেদের সৌন্দর্যের বহিঃপ্রকাশ ঘটিয়ে চলাফেরা করবে তখনই মূলত এটা পুরুষদের জন্য ফিতনা হবে আর এই ফিতনা যখন হবে তখন সমাজের মধ্যে ব্যাপক বিপর্যয় নেমে আসবে এটা আলাদা সুসাল্লাহল ইসলাম অন্য হাদিসের মধ্যে সাথ করেছেন জি নারীর অধিকার প্রসঙ্গে কিছু বলবেন ইসলাম মানে ওলাহুল্লা জিয়া পুরুষের যতটুকু অধিকার নারীদেরও ততটুকু অধিকার কোরআন স্পষ্ট করেছেন একটি মাত্র একটি দ্বারা জাহাল তালা গ্রেড দিয়েছেন বেশি সেটা হলো এই পুরুষকে দায়িত্বশীল করেছেন

কানাডা থেকে ভাই শাহ আলম আপনি আরেকটি প্রশ্ন করেছেন আমরা সালাতে বৈঠকে নবীর নামে যে দরুদ পাঠ করি তার সাথে আল্লাহ রাবুল আলামের দরুদ ইব্রাহিম কেন পাঠ করতে বলেছেন যদি জানাতেন এ প্রশ্নের একাধিক উত্তর রয়েছে প্রথম উত্তর হচ্ছে ইব্রাহিম আলী ইসালাতাম হচ্ছে আল্লাহ রাসুলসাল্লাহ আলী সালামের পূর্বপুরুষ ইব্রাহীম সলামের সন্তান ইসমাইলের বংশধর হচ্ছেন মোহাম্মদ সুল্ল সাল্লাহ সাল্লাম ইব্রাহীম আলীসাল্লাসালাম যখন এই জনপদে আল্লাহর নির্দেশে আল্লাহর ঘরের পুনর্নির্মাণের কাজ করলেন তখন ইব্রাহিম আলহিসাল্লা আসলাম আল্লাহ হাব্বুল্লা আলমিনের কাছে যে দোয়া করেছিলেন যে তার ইসমাইলের বংশধরদের মধ্য থেকে একজন নবী এবং রাসুর প্রেরণ করার কথা আল্লাহ তালা কাছে দরখাস্ত করেছিলেন সেই দরখাস্ত এবং দুয়ার ফল এবং ফসল হিসেবে মোহাম্মদ সোল্লা সাল্লা সাল্লাম কেয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে সর্বশেষ নবী এবং বঙ্গরাসুল হিসেবে প্রেরিত হয়েছেন ফলে এই জন্য ইব্রাহিম আলহী সালাতামকে সরাসরি আল্লাহ রাসুল সাল্লাহলী আসলাম তার পিতা হিসেবে আখ্যায়িত করেছেন আর এই কারণেই যেহেতু গোটা এই সেমেটিক জাতি যারা রয়েছে অর্থাৎ ইসমাইলের বংশধর যারা আছে এরা সবাই এদের পিতা হচ্ছেন ইব্রাহিম আলহ ইসারতাম আর এই মিল্লাতের মানে এই যে দিন যেটি ইব্রাহিম আলহিহি ইসারতলাম আল্লাহর পক্ষ থেকে বিশ্ববাসীর জন্য নিয়ে এসেছেন এই মিল্লাতের পিতাই হচ্ছেন তিনি ফলে আল্লাহ সুবাহান তালা কুরআন কারিমে ارشاد কোরআসে মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সামাকুমুল মুসলিমিন যে ইসলামের যে মিল্লাত দিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামে এসেছেন তার পরবর্তী নবী এবং রাসূলগণ এসেছেন এদের অধিকাংশের সূত্র মূলত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামের সাথে জড়িত এই কারণে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে এই মুসলিম জাতির পিতা হিসেবে আখ্যায়িত করা হয় তাকে কে বলা হয় থাকে ফলে ইব্রাহিম আলী হিসালাত আসলামের নামকে এই দরুদের মধ্যে আল্লাহ সোহানতলা যুক্ত করে দিয়েছেন আরেকটি বিষয় এর সাথে জড়িত সেটি হলো এই এই পৃথিবীতে যতগুলো আসমানী কিতাব অবতীর্ণ হয়েছে এর প্রসিদ্ধ কিতাব হচ্ছে চারটি যেগুলো বিশ্ববাসী অনুসরণ করে বিশ্বে এগুলোর অনুসারী আছে যেগুলো পরিচিত আমাদের কাছে তৌরাত ইনজিল, জেবুর এবং কোরআন এরা সবাই মূলত ইব্রাহিম আলী ইসাকে নিজেদের আদর্শ হিসেবে মডেল হিসেবে অনুসরণ করে ইয়াহুদি যারা আছে তারাও ইব্রাহিমকে তাদেরই তারা মনে করে থাকে যে ইব্রাহিম আলী হিসালাত আসলাম হচ্ছেন আমাদেরই মানে পূর্বপুরুষ আমাদের মানে পূর্বসূরি ইব্রাহিম আলী হিসালাত আসলামকেই আমরা আমাদের আমরা অনুসরণ করে থাকি আবার খ্রিস্টান যারা আছে তারাও মনে করে থাকেন যে ইব্রাহিম আলি হিসারাত আসলাম চেয়ে আমাদের একমাত্র মানে পূর্বপুরুষ ফলে এরা সবাই তার ব্যাপারে ঐক্যমত রয়েছে যাতে করে মানে মুসলিমরা যে এই মিল্লাত নতুন কোন দিন বা নতুন কোন ধ্যান ধারণা মানুষের মধ্যে আবির্ভাব ঘটায়নি বরং এটি ছিল ইব্রাহিম আলহি সালাত যে দিন ইসলাম নিয়ে এসেছেন তারই প্রলম্বিত একটি ধারা এই বিষয়টি স্পষ্ট করার জন্য আল্লাহ সুবাহনতালা তারা সাল্লামের সাথে ইব্রাহিম আলিহি সালাত নামটিও উল্লেখ করে দিয়েছেন উল্লেখ করে আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরো একটি ইমেল এই পাঠিয়েছেন শারমিন আক্তার কল্যাণপুর ঢাকা থেকে লিখেছেন সম্প্রতি ভারতের কর্ণাটকে উগ্রবাদীরা হিজাবের বিরুদ্ধে বিশোদ্গার ও তিরস্কার করতে থাকলে মুসলিম সাহসী নারী মুসকান আল্লাহ আকবার ধ্বনি দিয়ে হিজাবের পক্ষে বলিষ্ঠ উচ্চারণ করেন তার এই উচ্চারণে তাম বিশ্ব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয় মুসলিমগণ তার জন্য দোয়া করেন আমরা অনেকেই ফেসবুকে দৃশ্য দেখে কেঁদে ফেলেছি আর দোয়া করেছে আল্লাহ যেন এই নারীকে উচ্চ মাকাম দান করেন হিজাব সম্পর্কে আমার প্রশ্ন হলো ইসলাম হিজাবকে কতটা গুরুত্ব দেয় আপনি আপনার আবেগের কথা উল্লেখ করেছেন আবেগের বহিঃ প্রকাশও ঘটিয়েছেন তো আপনি যে প্রশ্নটি করেছেন সেটা হচ্ছে হিজাব ইসলামে কি গুরুত্ব দেয় হিসাব হিজাব হচ্ছে ফরজ নারীদের জন্য গুরুত্ব নয় ঠিক সলাথ যেমন ফরজ সিয়াম যেমন ফরজ হইজ জাকাত যেমন সুনির্দিষ্ট শর্ত সাপেক্ষে ফরজ ঠিক নারীদের জন্য হিজাব হচ্ছে ফরজ শুধু নারীদের জন্য না এটি নারী এবং পুরুষ নির্বিশেষে ফরজ পুরুষদের জন্য যদিও মানে সুনির্দিষ্ট মানে পরিসরে মানে সুনির্দিষ্ট বিষয়ে নির্ধারণ করা হয়েছে কিন্তু নারীদের জন্য তাদের সৌন্দর্যে যাতে করে কোনোভাবে বই প্রকাশ না ঘটে এই জন্য আলাদা কী করা হয়েছে ফরমেট দেওয়া হয়েছে কিন্তু ফরমেট যদিও নারী এবং পুরুষের আলাদা আলাদা হয়ে থাকে নারীদের জন্য ওই হিজাবের মানে পর্দার বিধান ফরজ ঠিক অনুরূপ পুরুষদের জন্যও সঙ্গত সংযত এবং পর্দার বিধান এর ফল ফরজিয়ত রয়েছে তাই এ কারণেই ইসলাম এ বিষয়ে যথেষ্ট গুরুত্ব দিয়েছে যথেষ্ট গুরুত্ব দিয়েছে এটি অনেক দীর্ঘ একটি আলোচ্য বিষয় আপনি যে প্রশ্ন করেছেন বাকি আল্লাহ সুবাহতালা কোরআনে করিম এটাকে বাধ্যতামূলক বিষয় হিসেবে আখ্যায়িত করেছেন ওই লিল আপনি মোমিন নারীদেরকে বল পুরুষদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে দৃষ্টি সংযত করা এটি নারী পুরুষটির বিশেষে ফর যায় বাধ্যতামূলক আর এর কারণে যদি কোনো ফেতনা তৈরি হয় তাকে তাহলে অবশ্যই সে গুণাগার হবে নারীও গুণাগার হবে পুরুষও গুণাগার হবে এটা বাধ্যতামূলক বিষয় এরপরে আল্লাহ সুবাহ তালা নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন আলাদা নির্দেশনা দিয়েছেন যে আল্লাহ আব্বুল আলমী বলেছেন যে আপনি মুসলিম নারীদেরকে এবং আপনার স্ত্রীদেরকে বলে দিন ইউদ্দিন আলহিন নামিন বিহীন তারা যেন তাদের নিজেদের গায়ের উপর পরিপূর্ণ রূপে তাদের গাউনকে যে পোশাক দিয়ে তারা তাদের সৌন্দর্যকে আবৃত করবে সেটাকে ঢেলে দেয় এটাও ফরজ বাধ্যতামূলক তাই কোনো নারীর জন্য জায়েজ নেই তার সৌন্দর্যের বহিপ্রকাশ করে সে কোনোভাবে বাহিরে বের হবে যদি বের হয় তাহলে তার এই বের হওয়ার কারণে যদি কোন পুরুষ ফেতনা নিবজ্জিত হয় এর গুনহা তাকে বহন করতে হবে দ্বিতীয় সৌন্দর্যের বহিঃপ্রকাশ করার কারণে সে এক প্রকারের ঝেনা বেবিচারে লিপ্ত হওয়ার যে কবিরা গুণাহা রয়েছে সেই কবিরা গুণা তার হবে তাই ইসলাম এ বিষয়ে একেবারেই স্পষ্ট বক্তব্য দিয়েছে বরং সুরাহ সাল্লা বলেছেন যে আই যুব আতিন খাওয়ার আইজাত মতো বা ইতিহাস নারী আতর সুগন্ধির আগিয়ে তার গর থেকে বের হলো সুগন্ধির আগে গর থেকে বের হলো মানে শুধুমাত্র সুগন্ধির কথা বলেছে কারণ সুগন্ধি একটা দৃষ্টি আকর্ষণ করে অন্যের মানে দৃষ্টিকে সেদিকে নিয়ে আসে রসল উল্লাহ সাল্লাম বলেছেন যে ইস্তাটা ফালেইয়া শৈতান শয়তান তার দিকে মানে একটা খারাপ দৃষ্টিতে দেখে এবং শৈতান তাকে চেষ্টা করে তাকে দিয়ে মানুষদেরকে ফেতনায় নিমজ্জিত করার জন্য এবং এই যে তার বের হওয়াটা এই বের হওয়া সুল্লাহ বলছে তার এই বের হওয়াটা এক প্রকারের জেনা এক প্রকারের সেই বিচারের মানে মুখোমুখি হলো কারণ হচ্ছে তার এর মাধ্যমে অবশ্যই ফেতনার কারণ হতে পারে এই জন্য আল্লাহ রসুল সাল্লাম খুবই সতর্ক দিক নির্দেশনা দিয়েছেন পর্দার ক্ষেত্রে কিন্তু এই কথার অর্থ এই নয় আবার এটা বোঝার কোনো সুযোগ নেই যে নারী নারীরা আর ঘর থেকেও বের হবে না নারীরা স্কুল কলেজেও যাবে না নারীরা আর পড়বেও না এটা কিন্তু আমরা বলছি না আমরা বলছি যে ইসলাম একটা সিস্টেম দিয়েছে সেই সিস্টেমকে সে ফলো করবে যেমন আমরা স্কুলে যাই স্কুলে একটা ড্রেস আসে না সেই ড্রেস পরে যাই ঠিক একই ধরনের আমি মুসলিম আমি ইসলাম যে ড্রেস দিয়েছে সেই ড্রেস পরব পরে আমি স্কুলে যাব এটাই হচ্ছে বিধান আর এটাকে ফলো করতে আসলে কোনো ধরনের বাধা নেই শুধুমাত্র ওই ব্যক্তি এটাকে কঠিন মনে করবে যার অন্তরের মধ্যে মুনাফে অথবা অন্তর মধ্যে তার

ইসলাম ধর্মেরই বিষয় নয় পৃথিবীর বড় বড় যে ধর্ম আছে যার কোটি কোটি অনুসারী আছে সে ধর্মেও হিজাবের কথা বলা হয়েছে হিজাব মানুষকে মানবিক করে হিজাব মানুষকে শৃঙ্খলায় মর্জিত করে হিজাব একটা অধিকার বিশ্বাসী মানুষ হিজাব ধারণ করবে এবং হিজাবের যে তাৎপর্য সেটা উপলব্ধি করলে আমাদের সমাজ আরও বেশি উপকৃত হতে পারবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা এনটিভি টিভি ভবন সপ্তমতলা একশো দুই কাজে নাজুল ইসলাম অ্যাভিনিউ বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা অ্যাট অ্যান টিভি বিডি ডট কম দর্শক মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালাম আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দামি তনমনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব